আপনারা দেখছেন ডাব্লিউপি নিউজ টিভি। আজকের দুটি বাছাই করা খবরে চোখ রাখুন। তিন মাসের মধ্যে সাধারণ নির্বাচন করতে পারবে না পাকিস্তানের জাতীয় নির্বাচন কমিশন। শ্রীলঙ্কার সংসদে সংখ্যালঘু রাজাপক্ষের সরকার কোন দিকে আর্থিক সংকটে থাকা দ্বীপরাষ্ট্র বিস্তারিত আলোচনা করছি। তিন মাসের মধ্যে সাধারণ নির্বাচন করতে পারবে না পাকিস্তানের জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী পদে থাকার যোগ্যতা হারিয়েছেন ইমরান খান। আর কয়েকদিনের মধ্যেই দায়িত্ব নেবেন তদারকি প্রধানমন্ত্রী। এবার আরও বড় সড়ো ঘোষণা করল পাকিস্তান নির্বাচন কমিশন, আগামী তিন মাসের মধ্যে দেশের সাধারণ নির্বাচন আয়োজিত করা সম্ভব নয়। মঙ্গলবার জানিয়ে দিল মুখ্য নির্বাচন কমিশন, আইনি সাংবিধানিক এবং পরিকাঠামোগত সমস্যা থাকায় এত অল্প সময়ে নির্বাচন অনুষ্ঠিত করা যাবে না। কমিশন সূত্রকে উদ্ধৃত করতে এমনটাই জানিয়েছে এক পাক সংবাদ মাধ্যম। এদিকে রবিবার ইমরানের চালে মাত ছিল সে দেশের বিরোধী দল, কিন্তু গত 48 ঘন্টায় সাংবিধানিক এবং আইনি একাধিক সিদ্ধান্তে ব্যাকফুটে পাকিস্তানের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রীর সংবাদ সূত্রে খবর, সে দেশে এখন লোকসভা আসনের পুনর্বিন্যাস চলছে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এলাকায় বাড়ছে চলছে লোকসভা আসনের সংখ্যা, তারপরে জেলা এবং আসন ভিত্তিক ভোটার তালিকা তৈরি হবে। সব মিলিয়ে আগামী 6 মাসের আগে পাকিস্তানে সাধারণ নির্বাচন সম্ভব নয় এমনটাই ডন সংবাদ মাধ্যম সূত্রে খবর। জানা গিয়েছে ব্যালট পেপার ছাপানো এবং ভোট কর্মীদের প্রশিক্ষণও সময় সাপেক্ষ, তাই এই মুহূর্তে সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুত নয় নির্বাচন কমিশন, এমনটাই সূত্র খবর। শ্রীলঙ্কার সংসদে সংখ্যালঘু রাজাপক্ষে সরকার কোন দিকে আর্থিক সংকটে থাকার দ্বীপরাষ্ট্র। শ্রীলঙ্কায় ক্রমশ জটিল হচ্ছে সামাজিক রাজনৈতিক পরিস্থিতি। সম্প্রতি বিরোধীদের শাসক জোটে অংশ হতে আহ্বান জানান দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট। ঐক্যবদ্ধ শাসকই পারবে দেশকে সংকট থেকে বের করতে, এই আবেদন করেছিলেন জি রাজাপক্ষে, কিন্তু পত্রপাঠ সেই আবেদন খারিজ করেছে সংসদে বিরোধী দলগুলি। এদিকে গোটাবায়া রাজপক্ষের নেতৃত্বাধীন শাসক জোট মঙ্গলবার সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। অন্তত 41 জন সাংসদ এদিন শাসক জোটের সঙ্গ ছেড়েছে। এদিকে শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলি সবরি মঙ্গলবার ইস্তফা দিয়েছেন। 3 দিন আগেই মন্ত্রকের দায়িত্ব নিয়েছিলেন তিনি। সবরির সঙ্গে 4 নতুন মন্ত্রী শনিবার নিয়োগ করেছিলেন সিংহলি প্রেসিডেন্ট। যদিও রাজাপক্ষের শাসক জোটে যোগ দেওয়ার আবেদন খারিজ করেছে বিরোধী দলগুলি, উল্টে প্রেসিডেন্টের ইস্তফা দাবিতে সড়ক তারা। জানা গিয়েছে শ্রীলঙ্কার সংসদে উপাধ্যক্ষ রঞ্জিত সিয়াম বালাপিচিয়া পদত্যাগ করেছেন। এদিন দেশব্যাপী চলা জরুরি অবস্থার মধ্যেই সাংসদ বলে বসেছিল, সেই অধিবেশনে পদত্যাগ করেছেন উপাধ্যক্ষ। পাশাপাশি আন্তর্জাতিক অর্থভান্ডার বা IMF জানিয়েছে শ্রীলঙ্কার রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থার উপর নজর রাখতে তারা। দেশ দুনিয়া ও রাজ্যের সব খবর সবার আগে পেতে ডাব্লিউপি নিউজ টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ লাইক ও ফলো করুন।